নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভির বিপরীতে লড়বেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সহ বিএনপির দুই প্রার্থী। তারা বলছেন, স্থানীয় নেতাকর্মীদের চাপেই প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হচ্ছেন তারা, যদিও কোনো স্থানীয় নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা ছিল বিএনপির। স্বতন্ত্র প্রার্থী হতে যাওয়া দলের নেতারা বলছেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নেওয়াটাও একটা কৌশল। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এবারও নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভি। এছাড়া মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও আইনজীবী সুলতান আহমেদ। তার প্রতি কেন্দ্রীয় বিএনপির সমর্থন আছে কিনা জানতে চাইলে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, স্থানীয় নেতারা তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। তার দাবি, বিএনপির নতুন কৌশল এবং নগরবাসীর প্রত্যাশা বিবেচনায় নিয়েই প্রার্থী হয়েছেন তিনি। নারায়ণগঞ্জের সর্বস্তরের সর্বরাজনৈতিক দলের আমি জনগণের চাহিদার প্রতিনিধি, তাদের চাহিদার কারণে আমাকে এখানে নির্বাচিত অংশগ্রহণ করতে হচ্ছে। তবে আমার সাথে বিএনপি আওয়ামী লীগ যত রাজনৈতিক দল আছে সব দলের সমর্থকরা নেতাকর্মীরা আমার সাথে আছে ইনশাল্লাহ। স্বতন্ত্র হিসেবে প্রার্থী হতে বিএনপির কোনো বাধা নেই জানিয়ে নারায়ণগঞ্জের স্থানীয় বিএনপি নেতারা বলছেন, তৈমুর আলমের পক্ষে কাজ করবেন তারা। স্বতন্ত্র নির্বাচন করলেও তাকে কিন্তু সবাই বিএনপির প্রার্থী বলেই বিবেচনা করে, আর আমরা ওনার সাথে আছি, অবশ্যই থাকব। তৈমুর আলম খন্দকার সাহেব যে এই স্বতন্ত্র নির্বাচন করতেছে, এটাও একটা কৌশল। এখন পর্যন্ত আমি হাইকমান্ডের কোনো আমি ব্যক্তিগত কোনো নির্দেশ আদেশ বা নির্দেশ আমি কিছু পাইনি। ক্ষমতাসীন দলে যে কোনো ধরনের চাপ সামাল দিয়ে বিজয়ী হওয়ার বিষয়ে আশাবাদী তারা। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ। দর্শক, এ বিষয়ে আরও কথা বলতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। জনাব তৈমুর আলম খন্দকার, স্বাগত আপনাকে ডিবিসির নির্বাচিত সংবাদে। দেখতে পাচ্ছি আপনাকে, আপনি শুনতে পাচ্ছেন তো আমাদের? আপনাকে সমর্থন দিচ্ছে কেন্দ্রীয় নেতারা, আপনাকে সমর্থন দিয়েছে কিনা, দল থেকে সবুজ সংকেত আপনি পেয়েছেন কিনা? বিষয়টা তো আপনার যে প্রতিনিধি সে তো নারায়ণগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎকার নিচ্ছেন, সেখানে নারায়ণগঞ্জের সিনিয়র দুজন নেতা আলহাজ নুরুদ্দিন আহমেদ এবং এটিএম কামাল সাক্ষাৎকার দিলেন। তাদের সাক্ষাৎকার তারা স্পষ্টভাবে বললেন যে স্থানীয় পর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, জেলা বিএনপি, তৈমুর আলম খন্দকার সেটি বলছিলেন, সেই বিষয়টি পরিষ্কার, স্থানীয় তৃণমূলের বিএনপি যারা আছে তারা আপনাকে সমর্থন দিচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্ব সমর্থন দিচ্ছে কিনা? আপনাকে এটা বুঝতে হবে যে একটা রাজনৈতিক দল অনেক কৌশলে তাতে এগোতে হয়। বিএনপির উপর যে জুলুম, অত্যাচার, নির্যাতন, সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে বিএনপিকে অনেক কৌশল করে আগাতে হচ্ছে। বিএনপি ক্যান্ডিডেট দিলে সেই ক্যান্ডিডেট হয়ে যায় গিয়া সরকারি দলের প্রতীক নেওয়া যায়, নির্বাচন করে সেই হয়ে যায় সরকারি প্রশাসনের ক্যান্ডিডেট, আর বিএনপি ক্যান্ডিডেটের উপরে শুরু হয় জুলুম, অত্যাচার, নির্যাতন। এবার জনগণের অবস্থা দেখেন, জনগণ কোন দিকে রায় দেয়, তারপরে আপনি যদি সময় মতো সব কেন্দ্রীয় বিএনপির গ্রিন সিগন্যাল আসে কি নাই, এটা আপনি সময় আসতেই এটা বুঝবেন। কেন্দ্রীয় বিএনপি জনগণের চাহিদার বাইরে না, নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীদের চাহিদার বাইরে না। জি, তার মানে তৈমুর আলম খন্দকার, কেন্দ্রীয় নেতৃত্বের কিছুটা সমর্থন আছে এবং মানে কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন নিয়ে আপনারা নির্বাচন করছেন, এমন একটি বক্তব্য আপনার কাছে। আরেকটা বিষয় জানতে চাইবো। জি আপনাদের ছিল, তারপরে এই নির্বাচন কমিশন নিয়ে আপনাদের নানান রকম বিতর্ক আপনাদের মধ্যে রয়েছে, তারপরে সেই নির্বাচন কমিশনের অধীনে আপনারা নির্বাচন করছেন, সেটি কতটা নির্ভরযোগ্য বা কতটা আস্থার জায়গা থেকে করছেন? এবার দেখবেন, এই জনগণকে সাথে নিয়ে নির্বাচন কমিশন যদি কোনো কারচুপি করে তো জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। এখান থেকে আন্দোলনের সূচনা হবে, এখান থেকেই সুষ্ঠু নির্বাচনে দেশব্যাপী যাতে একটা সুষ্ঠু নির্বাচন সরকার দিতে বাধ্য হয় সেই আন্দোলন নাগরিক থেকে জনগণ শুরু করবে, সর্বস্তরে জনগণ শুরু করবে।
পরিষ্কার। জনাব তৈমুর আলম খন্দকার, ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য এবং আপনার যে বক্তব্যগুলো সেগুলো পরিষ্কারভাবে তুলে ধরার জন্য।